স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন? আমি ভালো আছি জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। আচ্ছা, এখন আমরা কিছুক্ষণ ওয়েট করব নাকি স্যার? আর 4-5টা মিনিট দেখি না হয়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।
আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার আমরা শুরু করি। জি স্যার ওকে, আমরা আজকে চ্যাপ্টার 8টা পড়ব। তো আমরা গত ক্লাসে আপনাদের সাথে আলোচনা করেছিলাম চ্যাপ্টার 7 পারচেজ সিস্টেম নিয়ে। তো চ্যাপ্টার 7 এ কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা চ্যাপ্টার 8 শুরু করব। ওকে, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা চ্যাপ্টার 8 শুরু করি। চ্যাপ্টার 8টা হলো এমপ্লয়ি কস্ট নিয়ে। আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম একেবারে প্রথম ক্লাসে, আমি বলেছিলাম আমাদের যে স্পেসিফিকেশন গ্রিড আছে এই গ্রিড অনুসারে আপনাদের প্রশ্ন আসবে পরীক্ষায়। প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ হবে, এবার এমসিকিউ বেসড কোশ্চেন আসতে পারে, শর্ট ফর্ম কোশ্চেন আসতে পারে। সে বিষয়গুলো নিয়ে আপনি অলরেডি অনেকবার আপনাদের সাথে আলোচনা করেছি। তো আমরা আমরা বলেছিলাম চ্যাপ্টার 5 থেকে চ্যাপ্টার 9, এই চ্যাপ্টার 5 থেকে চ্যাপ্টার 9 এটা আমাদের স্পেসিফিকেশন গ্রিডের থার্ড গ্রিড, সরি সেকেন্ড গ্রিড ইন্টারনাল কন্ট্রোল, যেখান থেকে 25% মার্কস কভার করবে। এই 25% আমরা এখন চ্যাপ্টার 8টা আজকে করব। তো আজকের আলোচনার বিষয়বস্তু হলো এমপ্লয়ি কস্ট চ্যাপ্টার 8। আমরা দেখার চেষ্টা করব ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম কি হতে পারে একটা প্রতিষ্ঠানের এমপ্লয়ি কস্টের জন্য। তো আমি বইতে যাওয়ার আগে বা আমার স্লাইডে যাওয়ার আগে আমি আপনাদের সাথে জাস্ট একটু প্র্যাকটিক্যালি কি হতে পারে একটু আলোচনা করব। কি হয়, একটা প্রতিষ্ঠান যখন কোনো কর্মীকে নিয়োগ দেয় তখন সে কি করে? সাধারণত সে তার ইন্টারনাল সোর্স বলেন, এক্সটার্নাল সোর্স বলেন, অ্যাডভার্টাইজমেন্ট বলেন, যেভাবে হোক সে কি করে, অ্যাপ্লিকেশন চায় পোস্টের জন্য, অমুক পোস্টে লোক নেওয়া হবে, সবাইকে অ্যাপ্লাই করতে বলে। সে ইন্টারনালিও করতে পারে, এক্সটার্নালিও করতে পারে। এরপর যারা অ্যাপ্লাই করবে তাদের ভেতর থেকে হয় রিটেন টেস্ট নিতে পারে অথবা ভাইবা নিতে পারে, যেভাবেই হোক একটা টেস্ট প্রসিডিওর সম্পন্ন করার পরেই ওই প্রতিষ্ঠানে ওই কর্মীকে তার টার্মস অ্যান্ড কন্ডিশন সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনা করার পর দুই পক্ষ যদি এগ্রি করে তখন তাকে ওই প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়। তাহলে কি হলো, ওই প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কি করা হয়, এই প্রসিডিওর গুলো ফলো করা হয় এবং তার নামে একটা পার্সোনাল ফাইল ওপেন করা হয় যেখানে তার ডিটেইলড ইনফরমেশন, কারিকুলাম ভাইটা থেকে শুরু করে যদি সার্টিফিকেশন বা অন্যান্য অন্যান্য ভেরিফিকেশন বিভিন্ন ইনফরমেশন তার পার্সোনাল ফাইলে রাখা হয় এবং যে কন্ট্রাক্টটা সাইন করে এমপ্লয়ার এবং এমপ্লয়ি, হ্যাঁ, সেই কন্ট্রাক্টটাও আর কি রাখা হয় পার্সোনাল ফাইলে। এবং আপনারা আমরা অনেক সময় মনে করি জয়েনিং লেটার, হ্যাঁ, সে কি কি বেনিফিট পাবে প্রতিষ্ঠান থেকে, যেমন সে বেসিক স্যালারি পেতে পারে, বোনাস পেতে পারে, কনভেন্স পেতে পারে, এই বিভিন্ন ধরনের তার বেনিফিটগুলো কোথায় উল্লেখ থাকে ওই টার্মস অ্যান্ড কন্ডিশনে এবং তার কি কি ডিডাকশন হবে, যেমন প্রভিডেন্ট ফান্ড যদি থাকে সেক্ষেত্রে কর্মীর কতটুকুন অংশ কেটে রাখা হবে, এমপ্লয়ার কতটুকুন কন্ট্রিবিউট করবে, তার পার্সোনাল ইনকাম ট্যাক্স, হ্যাঁ, যদি সে কোনো কিছু অ্যাডভান্স নেয় সেটার অ্যাডজাস্টমেন্ট প্রসিডিওর্স, এই বিভিন্ন বিষয়বস্তু কি করা থাকে তার জয়েনিং লেটার বা তার সাথে যে কন্ট্যাক্টটা হয় এমপ্লয়ারের এবং এমপ্লয়ি সেখানে উল্লেখ থাকে এবং তার জয়েনিং ডেট কবে থেকে থাকে, যখন সে প্রতিষ্ঠান ছেড়ে যাবে সেই প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার ডেট, এই বিভিন্ন বিষয়গুলো কোথায় থাকে উল্লেখ থাকে, এইগুলোই তার পার্সোনাল ফাইলে রাখা হয় সাধারণত। এবং মাস শেষে কি করে, মাস শেষে এইচআর ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট যারা এটা ডিল করে তারা একটা স্যালারি স্টেটমেন্ট তৈরি করে অথবা ওয়েজেস স্টেটমেন্ট তৈরি করে যেখানে প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মীর তথ্য উপাত্তের মাধ্যমে তারা কি করে একটা স্যালারি শিট বলেন বা স্যালারি স্টেটমেন্ট যে নামেই বলেন না কেন সেটা তারা প্রিপেয়ার করে। তো এই স্যালারি স্টেটমেন্টটা যখন সে প্রিপেয়ার করে তখন সে
মিলিয়ে নেয় যে এই এমপ্লয়ি কতটুকুন তার বেসিক স্যালারি কত, তার ইনক্রিমেন্টাল ইনক্রিমেন্ট ডেট কবে, কবে ইনক্রিমেন্ট যদি হয় স্যালারি কত পার্সেন্ট হবে, সে কোন কোন বেনিফিট গুলো পাবে, যেমন হাউস রেন্ট, তার বেসিক স্যালারি কত পার্সেন্ট হাউস রেন্ট পাবে, কনভেন্স কত পার্সেন্ট পাবে, হ্যাঁ লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট যদি থাকে, এই বিভিন্ন ধরনের সুবিধাগুলো সে কি করে অ্যাড করে, এবং এখান থেকে যে ধরনের ডিডাকশন গুলো আছে সেই ডিডাকশন গুলো কি করে লিপিবদ্ধ করে যোগ বিয়োগ করে তার নেট স্যালারি কি করে এই স্যালারি স্টেটমেন্টে উল্লেখ করে, এবং উল্লেখ করার পর সেই স্টেটমেন্টটা তারা কোথায় পাঠায়, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট তখন কি করে ওই স্বশক কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে এগুলো কি করে দেয়, ক্রেডিট করে দেয়। এটা হলো নর্মাল প্রসিডিওর, একটা প্রতিষ্ঠান এই হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে এই প্রসিডিওর গুলো ফলো করে থাকে। তো আমরা দেখার চেষ্টা করব এই যে যে ইন্টারনাল কন্ট্রোলগুলোর কথা আমরা বললাম ধাপ স্টেপ বাই স্টেপ, এই ইন্টারনাল কন্ট্রোলের ক্ষেত্রে কি ধরনের রিস্ক থাকতে পারে এবং সেই রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য কি ধরনের ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করা দরকার ওই প্রতিষ্ঠানে, এবং একজন অডিটর আপনি যখন অডিট করতে যাবেন তখন কি ধরনের অডিট প্রসিডিওর আপনি গ্রহণ করবেন এই ইন্টারনাল কন্ট্রোলটুকু অডিট করার জন্য। তো আমরা বরাবরই আগের চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টারটাকে কয়েকটা ভাগে ভাগ করব, এইটাকেও আমরা তিনটা ভাগে ভাগ করব এই চ্যাপ্টারটাকে, চ্যাপ্টার 8 কে আমরা ভাগ করব তিনটা ভাগে। প্রথম ভাগটাকে আমি বলতেছি ক্যালকুলেটিং ওয়েজেস এন্ড স্যালারিজ, সেকেন্ড ভাগটাকে বলতেছি রেকর্ডিং অফ ওয়েজেস এন্ড স্যালারিজ এন্ড ডিডাকশন, এবং থার্ড ওয়ান পেমেন্ট অফ ওয়েজেস এন্ড স্যালারিজ। তাহলে আপনারা মনে রাখবেন যখন আপনার প্রশ্ন পড়বেন পরীক্ষায় যখন আপনার প্রশ্ন আসবে তখন আমি আপনাদেরকে একটা টেকনিকের কথা বলেছিলাম, প্রথমেই আইডেন্টিফাই করার চেষ্টা করবেন কোন চ্যাপ্টার থেকে প্রশ্নটা আসছে, নাম্বার ওয়ান। এই চ্যাপ্টার যদি আপনি প্রথমে কি করতে পারেন সিলেক্ট করতে পারেন যে ইয়েস চ্যাপ্টার 8 থেকে আসছে, দেন আপনি এই ভাগটা এখন আলোচনা করবেন কোন অংশটুকুন থেকে আসছে, স্যার যে তিন ভাগে ভাগ করেছিল কোন অংশটুকুন থেকে আসছে, সেইটা যদি আপনি কি করতে পারেন আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনার জন্য কি হয়ে গেল আরো স্পেসিফিক হয়ে গেল, তখন আপনি প্রশ্নের আনসারটা আরো সুন্দরভাবে স্পেসিফিক ভাবে দিতে পারবেন। যেহেতু MCQ বেসড কোশ্চেন অথবা শর্ট কোশ্চেন আসবে সেহেতু আপনাকে কি হতে পারে চারটা অল্টারনেটিভ দিতে পারে, সেখান থেকে বেস্ট অপশন আপনাকে কি করতে হবে সিলেক্ট করতে হবে, এই বিষয়গুলো মাথায় রেখে আমার মনে হয় আপনার প্রিপারেশন নেওয়া উচিত। এবং যেভাবে আমরা ক্লাসগুলো করাচ্ছি এই ক্লাসের সাথেই যদি আপনি চ্যাপ্টারগুলো শেষ করতে পারেন তাহলে আমার মনে হয় যে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনার প্রিপারেশনও শেষ হয়ে যাবে এবং আপনি সুন্দরভাবে পরীক্ষায় বসতে পারবেন এবং আপনার এক্সপেক্টেড রেজাল্ট আপনি আশা করতে পারেন। তো এ পর্যায়ে আমি জাস্ট প্র্যাকটিক্যালি একটা প্রতিষ্ঠান কি করে এই স্যালারি স্টেটমেন্ট তৈরির ক্ষেত্রে বা লোক নিয়োগ করার ক্ষেত্রে সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে আলোচনা করলাম। হ্যাঁ, তো এই পর্যায়ে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, না হলে আমরা এই সেগমেন্ট গুলো পড়ানো শুরু করবো আর কি। প্রথম যে ধাপটা সেটাকে আমরা বলতেছি ক্যালকুলেটিং ওয়েজেস এন্ড স্যালারিজ, এটা হলো আপনাদের চ্যাপ্টার 8 এর প্রথম ধাপ। আমি এই ধাপগুলো পড়ানোর ক্ষেত্রে আমরা বলেছিলাম তিনটা বিষয় মাথায় রাখবেন, প্রথমে হলো আমরা বলেছিলাম রিস্ক, তারপরে আমরা দেখবো সেই রিস্কটা মিনিমাইজ করার জন্য বা এলিমিনেট করার জন্য আমরা কি ধরনের ইন্টারনাল কন্ট্রোল ওই প্রতিষ্ঠান ইমপ্লিমেন্ট করতে পারে, এবং লাস্ট ওয়ান আমরা বলেছিলাম যে আপনি যখন অডিট করতে যাবেন অডিট প্রসিডিওরটা কি হবে। তো ক্যালকুলেটিং ওয়েজেস এন্ড স্যালারিজ এর ক্ষেত্রে আমরা দেখি আমাদের রিস্ক গুলো কি কি হতে পারে। প্রথম রিস্ক এর কথা বলতেছে দ্য কোম্পানি মে পে এমপ্লয়িজ টু মাচ মানি, আমি যেটা বলছিলাম যে কি হয় আপনার কোনো প্রতিষ্ঠান যখন কোনো কর্মীকে নিয়োগ দিবে তখন তার নিয়োগপত্রে তার বেসিক স্যালারির কথা লেখা থাকবে, কি বেনিফিট পাবে এবং কি কি ডিডাকশন থাকবে এগুলো উল্লেখ থাকে। তাহলে যদি একজন কর্মীর বেসিক স্যালারি হলো 15,000 টাকা,
হ্যাঁ, 5 বা 3 বছর পর তার ইনক্রিমেন্ট হবে 5,000 টাকা, তখন তার ইনক্রিমেন্ট হয়ে তার বেসিক স্যালারি হবে 20,000 টাকা। তো যদি ভুলক্রমে ওই স্যালারি নিয়োগের দিন থেকে 20,000 টাকা বেসিক স্যালারি ধরা হয়, তার উপর যদি অন্যান্য বেনিফিট গুলো ক্যালকুলেট করা হয়, তাহলে কি হবে, কোন কোন কর্মীকে তার সাথে যে কন্ট্রাক্ট তার থেকে বেশি কি করা হতে পারে, পে করা হতে পারে। তো এই জন্য বলতেছে দা কোম্পানি মে পে এমপ্লয়িজ টু মাচ মানি, তার যতটুকু পাওয়ার কথা তার থেকে বেশি ভুলক্রমে কি করতে পারে, পে করতে পারে। এটা আমাদের একটা লিমিটেশন বা রিস্ক। সেকেন্ডটা বলতেছে দি কোম্পানি মে পে এমপ্লয়িজ হু হ্যাভ নট বিন অ্যাট ওয়ার্ক, যারা এখনো কর্মরত নাই। কি হতে পারে, প্রতিষ্ঠানে চাকরি করতেছে কিন্তু সে উইদাউট পেতে কি আছে, লিভে আছে। কি হলো, যখন স্যালারি শিটটা তৈরি করলো এইচআর, তারা এই বিষয়টা কনসিডার করলো না যে আসলে সে উইদাউট পেতে আছে নাকি, তাকে উইথ পেতেই কি করা হলো, পে করা হলো। অথবা একজন কর্মীর 8 ঘন্টা কাজ করার কথা, সে 6 ঘন্টা করেছে, 2 ঘন্টার জন্য সে কি পাবে না, তার বেনিফিট পাবে না যদি কন্ট্রাক্টে এমন থাকে। তাহলে কি হতে পারে যে তাকে সে কাজে নাই কিন্তু কাজের জন্য কি করতেছে, পে করতেছে। সাধারণত কি হয়, ওয়ার্কারদের ক্ষেত্রে আওয়ারলি কি করা হয়, পে করা হয়। একজন ওয়ার্কার দিনে 8 ঘন্টা কাজ করার কথা 6 ঘন্টা কাজ করেছে, তাকে যদি 8 ঘন্টার জন্য কি করা হয়, পে করা হয়, তখন কি বলতেছে, দা কোম্পানি মে পে এমপ্লয়িজ হু হ্যাভ নট বিন অ্যাট ওয়ার্ক, সে ওয়ার্কে নাই বা কাজ করে নাই, তাকে কি করতেছে, পে করতেছে। এবং লাস্ট নট দ্য লিস্ট, সেটা বলতেছে দা কোম্পানি মে পে এমপ্লয়িজ হু হ্যাভ লেফট, যেটা আমি বলেছিলাম যে কোম্পানি ছেড়ে চলে গেছে, হ্যাঁ সে রিজাইন করেছে কোম্পানি থেকে, এবং ধরেন মাসের 15 তারিখে সে রিজাইন দিয়ে চলে গেছে, তার রেজিগনেশন ডেট হলো 15 তারিখ, কিন্তু ভুলক্রমে এইচআর তার পুরো মাসের স্যালারিটাই কি করলো, স্যালারি স্টেটমেন্টে আনলো এবং তার পুরো মাসের স্যালারি ক্যালকুলেট করে তার নেট পেটা ক্যালকুলেট করে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে দিয়ে দিল, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট কি করে দিল, পে করে দিল। তাহলে কি হলো, এটা প্রতিষ্ঠানের জন্য লস হবে, কারণ ওই ব্যক্তি অলরেডি প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছে কিন্তু তাকে ফুল পে করা হচ্ছে। বা এমনও হতে পারে যে অনেক দিন ধরে কর্মী চলে গেছে কিন্তু তার বেতনটা অলরেডি দিয়ে যাচ্ছে ভুলক্রমে, এমনও হতে পারে। তো এই কারণে বলছে দা কোম্পানি মে পে এমপ্লয়িজ হু হ্যাভ লেফট, এটাও একটা রিস্ক। তো এই 3টা রিস্ক আমরা দেখলাম। একটা বলতেছে যে আমরা এমপ্লয়িকে 2 মাস মানি পে করতে পারি, আর এমপ্লয়ি হু হ্যাভ নট বিন অ্যাট ওয়ার্ক তাকেও পে করা হতে পারে, এবং লাস্ট ওয়ান বলতেছে এমপ্লয়িজ হু হ্যাভ লেফট দ্য অর্গানাইজেশন তাকেও আমরা কি করতে পারি, পে করতে পারি, অর্গানাইজেশন পে করতে পারে। তো এইগুলো হলো আমার রিস্ক। আমরা রিস্ক দেখলাম কয়টা, 3টা। এখন আমরা দেখব এই রিস্ক গুলো যদি আমরা মিনিমাইজ করতে চাই, তাহলে আমাদের আসলে কি ধরনের ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করা উচিত, অর্থাৎ একটা অর্গানাইজেশন তার এই রিস্ক গুলো ক্যালকুলেটিং ওয়েজ এন্ড স্যালারিজ এর ক্ষেত্রে তার রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য কি ধরনের কন্ট্রোল অ্যাপ্লাই করতে পারে, সেই বিষয়গুলো কি করতে হবে, কনসিডার করতে হবে। কন্ট্রোল গুলো কি কি, প্রথম কন্ট্রোলের কথা বলতেছে স্টাফিং এন্ড সেগ্রিগেশন অফ ডিউটিস। আমরা সেগ্রিগেশন অফ ডিউটিস নিয়ে অনেকবার আলোচনা করেছি, স্টাফিং এ আলোচনা করেছি, তারপর জাস্ট একটু বলছি যে এইচআর ডিপার্টমেন্টের হয়তো বা ধরেন কোনো একজন ব্যক্তি কি করবে, স্যালারি স্টেটমেন্টটা প্রিপেয়ার করবে, কোনো একজন সেটা কি করবে, রিকমেন্ড করবে, অর্থাৎ সে রিকমেন্ড করবে যে স্যালারি শিটটা বা স্যালারি স্টেটমেন্টটা প্রিপেয়ার করা হয়েছে সেটা সঠিক আছে কিনা, সে এমপ্লয়ির পার্সোনাল ফাইল থেকে তার ডেটাগুলো নিয়ে ক্রস চেক করে কি করবে, রিকমেন্ড করবে, এবং ফাইনালি এইচআর হেড কি করবে, এটা অ্যাপ্রুভ করবে। তাহলে এই তিন একই কাজে যদি এই 3টা ব্যক্তি জড়িত থাকে, একজন তৈরি করবে, একজন রিকমেন্ড করবে, একজন অ্যাপ্রুভ করবে, তাহলে কি হতে পারে, উপরের ওই রিস্ক গুলো কি করা যেতে পারে, মিনিমাইজ করা যেতে পারে। ইভেন যখন অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যাবে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকেও ভলেন্টারিলি কি করতে পারে, ক্রস চেক করে নিতে পারে। সেকেন্ড বলতেছে মেইনটেনেন্স অফ পার্সোনাল রেকর্ডস এন্ড রেগুলার চেকিং অফ ওয়েজেস এন্ড স্যালারিজ টু ডিটেইলস ইন পার্সোনাল রেকর্ড, যেটা আমি বারবার আপনাদেরকে বলছি এই ক্লাস শুরু থেকে, যে একটা কোম্পানি যখন কোনো একজন এমপ্লয়িকে নিয়োগ দিবে, তখন থেকেই তার একটা পার্সোনাল ফাইল কি করবে, মেনটেন করবে, যেখানে তার পার্সোনাল ইনফরমেশনগুলো রাখা হবে, অর্থাৎ
তার কারিকুলাম ভাইটা থেকে শুরু করে তার জয়েনিং লেটার, তার সাথে যে এগ্রিমেন্ট হচ্ছে, এই বিষয়গুলো, এবং টাইম টু টাইম তার যদি কোনো কি হয় ইনক্রিমেন্ট হয়, হ্যাঁ, তার যদি কোনো ডিমোশন হয় বা তাকে যদি কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয়, এই বিভিন্ন বিষয়গুলো কি করা হবে টাইম টু টাইম তার পার্সোনাল ফাইলে কি করতে হবে রাখতে হবে। তো এই কারণে বলতেছে মেইনটেইনস অফ পার্সোনাল রেকর্ডস এন্ড রেগুলার চেকিং অফ ওয়েজেস এন্ড স্যালারিজ টু ডিটেলস ইন পার্সোনাল রেকর্ডস, অর্থাৎ যে স্যালারি স্টেটমেন্টটা বা ওয়েজেস স্টেটমেন্টটা প্রিপেয়ার করা হবে সেই ওয়েজেস স্টেটমেন্টটা অবশ্যই কি করতে হবে ক্রস চেক করতে হবে কার সাথে, উইথ দ্য পার্সোনাল রেকর্ডস। থার্ড বলতেছে অথরাইজেশন, আমি অলরেডি অথরাইজেশন নিয়ে আলোচনা করে ফেলেছি আপনাদের সাথে। তারপর সে রেকর্ডিং অফ চেঞ্জেস ইজ পার্সোনাল এন্ড পে রেটস, যদি কোনো কর্মীর পে রেট বা আমি যেটা বললাম তার ইনক্রিমেন্ট, এই ধরনের বিভিন্ন বিষয়গুলো চেঞ্জ করা হয়, তাহলে এই চেঞ্জগুলো করার অথরিটি কার, সেই ব্যক্তি এটা চেঞ্জ করতেছে কিনা, সেটা প্রপারলি অ্যাপ্রুভ হয়েছে কিনা, এই বিষয়গুলো কি করতে হবে এনশিওর করেই তার এই পার্সোনাল পে অথবা এইগুলো এই ডেটা যখন চেঞ্জ করতে হবে তখন কি খুব সতর্কতার সাথে এই ডেটাগুলো চেঞ্জ করতে হবে, এবং ওই অর্গানাইজেশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গই কি করতে পারবে এই কাজটা যেন করে থাকে। রেকর্ডিং অফ আওয়ার্স ওয়ার্ক বাই টাইম শিটস ক্লক ইন অ্যান্ড আউট অ্যারেঞ্জমেন্টস, আপনারা যেহেতু সিএ ফার্মে আসেন আপনারা সবাই টাইম শিটের সাথে পরিচিত, আপনাদের ফোর্টনাইটে অথবা মাস শেষে কি করতে হয় টাইম শিট সাবমিট করতে হয় প্রতিদিন আপনি কোথায় কি কাজ করেছেন, হ্যাঁ, ক্লক ইন আউট অ্যারেঞ্জ। তো এগুলো যখন কোনো কর্মীর কত আওয়ার কাজ করেছে সেটা লিপিবদ্ধ করা হবে, তখন সেটাকে মিলায় দেখতে হবে টাইম শিট অথবা ক্লকের সাথে, ক্লক ইনের সাথে অথবা ক্লক ইন অ্যান্ড আউট অ্যারেঞ্জমেন্ট, এই যে যে বিভিন্ন বিষয়গুলো আছে এর সাথে কি করতে হবে মিলিয়ে দেখতে হবে যে সে যে কয় ঘন্টা কাজ করেছে সেই কয় ঘন্টার জন্যই তাকে কি করা হচ্ছে কিনা, পে করা হচ্ছে কি না। রিভিউ অফ আওয়ার্স ওয়ার্কড, এবং লাস্ট ওয়ান বলছে রেকর্ডিং অফ অ্যাডভান্সেস অফ পে, যদি কোনো কর্মীকে অ্যাডভান্স দেওয়া হয় সেই অ্যাডভান্সটা প্রপারলি কি করা হচ্ছে কিনা লিপিবদ্ধ করা হচ্ছে কিনা, এবং যদি কোনো কর্মী অ্যাডভান্স নেয় সেই অ্যাডভান্সটা কিভাবে অ্যাডজাস্ট করা হবে, হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট কিভাবে দেওয়া হবে, এই বিষয়গুলো কি থাকবে, হ্যাঁ, লিখিত থাকতে হবে, কোম্পানির পলিসি থাকতে হবে, হ্যাঁ, যে কোনো কর্মীকে আমরা ওই প্রতিষ্ঠান অ্যাডভান্স দিতে পারবে কিনা, যদি দিতে পারে কত টাকা অ্যাডভান্স দিতে পারবে, তার বেসিকের কত পার্সেন্ট দিতে পারবে, হ্যাঁ, অথবা তার গ্রস এর কত পার্সেন্ট দিতে পারবে, যদি দেয় তাহলে এটার কিভাবে অ্যাডজাস্ট করবে, অর্থাৎ কত মাস, 3 মাস বা 6 মাসের ভিতরে এটা অ্যাডজাস্ট করতে পারবে না কতদিন, এই বিষয়গুলো তাদের অর্গানাইজেশনের একটা কি জেনারেল পলিসি থাকতে হবে, সেই পলিসি অনুসারেই কি করা হবে এই কর্মীদেরকে পে করা হবে অ্যাডভান্স, এবং সেই অনুসারে কি করা হবে সেটা অ্যাডজাস্টের যে প্রসিডিউর আছে প্রতিষ্ঠানে সেভাবে অ্যাডজাস্ট হচ্ছে কিনা সেই বিষয়টাও কি রাখতে হবে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা দেখলাম উপরের এই রিস্ক গুলো মিনিমাইজ করার জন্য আমরা নিম্নোক্ত কন্ট্রোল গুলো ইমপ্লিমেন্ট করতে পারি, যে কন্ট্রোল গুলো ইমপ্লিমেন্ট করলে আমরা উপরোক্ত রিস্ক গুলো কি করতে পারি মিনিমাইজ করতে পারি অথবা এলিমিনেট করতে পারি। ওকে, এ পর্যায়ে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। মিস্টার রিয়াদ, হ্যাঁ বলেন। জি স্যার, যে স্যার টু মাস মানে মানে আপনার প্রথম রিস্কটা স্যার একটু স্কিপ করে গেছিলাম আর কি স্যার, ইন্টারনেটের সমস্যার জন্য, একটু যদি একটু রিপিট করতেন। আচ্ছা, আমি বলেছিলাম, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শুনতে পাচ্ছি স্যার। যে আমি যখন আলোচনা করছিলাম তখন বলছিলাম যে যখন কোনো কর্মীকে নিয়োগ দেওয়া হয় কোনো প্রতিষ্ঠানে তখন ওই কর্মীর সাথে একটা কন্ট্রাক্ট হয়, তাই না? দুই পক্ষই এগ্রিমেন্ট হয়, এগ্রিমেন্ট সাইন করে, সেখানে লেখা থাকে তার বেসিক স্যালারি কত পাবে, হ্যাঁ, তার বেনিফিট গুলো কি কি, তার কি কি ডিডাকশন আছে এবং নেট বেনিফিট কত পাবে সে, এই বিষয়গুলো লিপিবদ্ধ থাকে। এখন ধরেন তার একটা কন্ট্রাক্ট এমপ্লয়ির সাথে কন্ট্রাক্ট হলো যে তাকে 15,000 টাকা বেসিক স্যালারি দেওয়া হবে এবং 3 বছর পর 5,000 টাকা তার ইনক্রিমেন্ট হবে, 20,000 টাকা 3 বছর পরে পাবে বেসিক স্যালারি, তার উপর ভিত্তি করেই তার হাউস রেন্ট, তার কনভেন্স, এই বিষয়গুলো ক্যালকুলেট করা হবে। তো ভুলক্রমে
যদি এইচআর ডিপার্টমেন্ট থেকে তার বেসিক স্যালারি 15,000 টাকার পরিবর্তে 20,000 টাকা লিখে ফেলে, তাহলে তাকে কি বেশি টাকা পে করা হবে না? এটা হলো একটা অপশন এমপ্লয়ির ক্ষেত্রে পে করতে পারে। আর একটা হলো, ধরেন আপনারা বিভিন্ন প্রতিষ্ঠান অডিট করতে গেলে দেখবেন সাধারণত যারা ওই প্রতিষ্ঠানের ওয়েজেস পায়, হ্যাঁ, শ্রমিক যাদেরকে বলেন আপনারা, হ্যাঁ, যারা আওয়ারলি বেসিসে কি করে টাকা পায়, হ্যাঁ, তো একজন লেবার একদিন কাজ করেছে 6 ঘন্টা, কিন্তু ভুলক্রমে লিখলেন যে 8 ঘন্টা কাজ করেছে, প্রতি ঘন্টার জন্য সে 500 টাকা পাবে। তাহলে 8 ঘন্টার জন্য আপনি তাকে কি 4,000 টাকা পে করে দিলেন, আন্ডারস্ট্যান্ড? জি স্যার। পাওয়ার কথা কত কত ঘন্টার জন্য ছিল? তাহলে তাকে অতিরিক্ত টাকা আমরা পে করতে পারি কিনা? জি স্যার। বলতেছে এগুলো হলো আসলে রিস্ক, হ্যাঁ, এগুলো তো আপনারা একটা কথা মনে রাখবেন, আমাদের যে অ্যাসুরেন্স বইটা, এই লিটারেচার গুলো কিন্তু একেবারে প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে নেওয়া, আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ওকে, তো আপনি বুঝেছেন ভাই? জি স্যার, বুঝেছি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। তো আর কারো কোনো প্রশ্ন আছে স্যার? পর্যায়ে নো স্যার। স্যার ওকে, জি, কেউ কিছু বলবেন? জি স্যার। স্যার আপনি যে বললেন যে হচ্ছে এমপ্লয়ি যদি বা হচ্ছে আওয়ারলি রেটে যারা কাজ করে ওরা যদি হচ্ছে 6 ঘন্টার জায়গায় 8 ঘন্টা সাপোর্ট হচ্ছে যদি ইনপুট করে, তাহলে হচ্ছে টু মাচ মানি হচ্ছে পে করবে কোম্পানি। আর স্যার এখানে যদি 8 ঘন্টা যদি লিখে দেয়, তাহলে তো এখানে হচ্ছে স্যার যে হচ্ছে স্যালারি ক্যালকুলেট করবে তার আসলে কোনো মানে কন্ট্রোল নাই এটার উপর, যে হচ্ছে টু মাচ পে করতেছে নাকি কম পে করতেছে, ও তো রাইটই পে করতেছে অ্যাকচুয়ালি না। সেজন্যই তো আমরা বললাম নিচের কন্ট্রোল গুলো আমরা যদি ইমপ্লিমেন্ট করি তাহলে ওই রিস্কটা মিনিমাইজ করতে পারবো। কিভাবে আপনি একটু দেখেন, সেগ্রিগেশন অফ ডিউটিজ এর মাধ্যমে স্যার আমরা এটা মিনিমাইজ করতে, এটা একটা হতে পারে। এবং কন্ট্রোলের একটা দেখেন রেকর্ডিং অফ আওয়ার্স ওয়ার্ক বাই টাইম শীট, হ্যাঁ, তাদের যে টাইম শীট মেইনটেইন করতেছে সেটার সাথে ক্রস ম্যাচ করতে হবে, ঠিক আছে সাব্বির ভাই? যদি এই টাইম শীটের সাথে ক্রস ম্যাচ করে তাহলে তো এই লুপফলটা বেরোয় আসবে, বুঝতে পারছেন স্যার? টাইম শীটটা কি স্যার সব প্রতিষ্ঠানে সঠিকভাবে মেইনটেইন করে স্যার? হ্যাঁ হ্যাঁ, সবাই মেইনটেইন করে, বিভিন্ন নামে করতে পারে, কেউ ক্লক কার্ড বলে, কেউ টাইম শীট বলে, কারণ ওয়ার্ক আওয়ারটা তো কি করতে হবে, লিপিবদ্ধ করতে হবে কে কতটুকু কাজ করতেছে, তাই না স্যার? আমরা তো স্যার আমরা যখন ওভারস্টে করি স্যার, আপনি কি সিএ ফার্মের কথা বলতেছেন? কোন সিএ ফার্মে আছেন? জি স্যার। আপনি কাইন্ডলি আপনার প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলেন যে আমরা ওভারটাইম করতেছি, এই টাইমটা আমরা কোথায় কোথায় আছেন? আচ্ছা ঠিক আছে, তো আপনি অফ দা রেকর্ড আমার সাথে আলোচনা করেন। থ্যাংক ইউ জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার ওভারটাইম আবার বলে তাহলে আমরা শুনতে পারলাম না। আচ্ছা যাই হোক, আচ্ছা আর কারো কোনো প্রশ্ন থাকলে আমরা কন্টিনিউ করি স্যার, কন্টিনিউ করি আমরা। ওকে ঠিক আছে। আচ্ছা আপনারা বই বের করেন, পেজ নাম্বার 130, 130 পেজ। আচ্ছা বের করেছেন? জি স্যার। ওকে, দেখেন এই 130 নাম্বার পেজে একটা ওয়ার্ক এক্সাম্পল আছে, ক্যালকুলেটিং ওয়েজেস। কি বলছে? দা ওয়ার্কফোর্স এট ক্লিন কোম্পানি লিমিটেড হ্যাজ নেগোশিয়েটেড এ পে রাইজ থ্রু ডিসকাশনস বিটুইন দা ইউনিয়ন এন্ড ম্যানেজমেন্ট। বলতেছে ওয়ার্কফোর্স এট ক্লিন কোম্পানি হ্যাজ নেগোশিয়েটেড এ পে রাইজ, নেগোশিয়েট করলো কি
থোরো ডিসকাশন বিটুইন ইউনিয়ন এবং ম্যানেজমেন্ট। ইউনিয়ন বলতেছে যে ওই প্রতিষ্ঠানের যে ট্রেড ইউনিয়ন আছে তারা এবং প্রতিষ্ঠানের মালিক পক্ষ ম্যানেজমেন্টের সাথে। ইন রিলেশন টু দিস পে রাইজ ম্যানেজমেন্ট উইল ওয়ান্ট টু এনশিওর দ্যাট দে হ্যাভ দ্য ফলোয়িং কন্ট্রোলস ইন প্লেস টু এনশিওর দ্যাট এমপ্লয়িজ আর নট পেইড টু মাচ অর টু লিটল ফর দিয়ার ওয়ার্ক। তাহলে বলতেছে ওই ম্যানেজমেন্ট নিম্নোক্ত ইন্টারনাল কন্ট্রোল গুলো কি করবে, ফলো করবে কি এনশিওর করার জন্য, যে তারা টু মাচ অথবা টু লিটল পে করছে না তাদের কর্মীদেরকে। কি কি বললো, এক নাম্বার বলতেছে ইনক্রিজেস শুড বি অথোরাইজড অন এ ইন্ডিভিজুয়াল বেসিস বাই লুইস এ পার্সোনাল ম্যানেজার হু ইজ ইন চার্জ অফ পেরল। তাহলে কে বলতো যে লুইস কি করবে, ইনক্রিজ শুড বি অথোরাইজড অন এন ইন্ডিভিজুয়াল বেসিস। হ্যাঁ, তো প্রত্যেকটা কর্মীর যে যতটুকুন পে রাইজ হবে সেইটা অ্যাপ্রুভ করবে হলো লুইস, ওই প্রতিষ্ঠানের পেরল ম্যানেজার। ডিটেল অফ দ্য পে রাইজ শুড বি এন্টার্ড ইন টু ইচ এমপ্লয়িজ পার্সোনাল ফাইল, সাথে সাথে কার কতটুকুন বাড়লো যে সিদ্ধান্ত হয়েছে সেটা তাদের পার্সোনাল ফাইলে এই ডকুমেন্টটাও রেখে দিবে। অ্যাজ দ্য কম্পিউটার সিস্টেম ক্যালকুলেটস পে অটোমেটিক্যালি the new details must be entered into the master file by Luis using the private password which allows him to make such changes. jehetu bolche je eta automatically calculate hobe shetu bolche the new details ei je poriborton holo ei poribortito information ta must be entered into the master file by Luis. oi Luis eta ki korbe poriborton korbe using the private password which allows him to make such চেঞ্জেস। তার যে প্রাইভেট পাসওয়ার্ড আছে সেই প্রাইভেট পাসওয়ার্ড দিয়ে সে এটা কি করে দেবে, চেঞ্জ করে দিবে, যাতে সঠিকভাবে কি হয় স্যালারিটা অথবা ওয়েজেসটা ক্যালকুলেট হয় এবং তার কর্মীরা এটা পেয়ে থাকে। এখন দেখেন আমরা দেখার চেষ্টা করব ক্যালকুলেটিং ওয়েজেস এন্ড স্যালারির ক্ষেত্রে টেস্ট অফ কন্ট্রোলস বা আমাদের অডিট প্রসিডিওরসটা কি হবে বা কি হওয়া উচিত। প্রথম যেটা বলছে চেক দ্যাট wages and salary summary is approved for payment. আমরা আমি যেটা এতক্ষণ আলোচনা করছিলাম, আপনারা যেহেতু বিভিন্ন সিএ ফার্মে কর্মরত আছেন, আপনারা যখন অডিট করতে যাবেন এবং এই স্যালারি এন্ড অ্যালোয়েন্স অথবা এই পেরলের যে অংশটুকু অডিট করবেন সেক্ষেত্রে বলতেছে যে প্রথমে আপনারা চেক করতে পারেন wages এবং স্যালারি summary is approved for payment, অর্থাৎ আপনার স্যালারি স্টেটমেন্ট, স্যালারি শিট বা wages স্টেটমেন্ট যে নামেই ডাকেন না কেন, এই স্টেটমেন্টটা যাদের অ্যাপ্রুভ করার কথা, অর্থাৎ কেউ একজন প্রিপেয়ার করবে, কেউ একজন রিকমেন্ড করবে, কেউ একজন অ্যাপ্রুভ করবে, এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এই কাজগুলো সম্পন্ন করেছে কি না সেটা আপনারা কি করতে পারেন, চেক করে দেখতে পারেন। সেকেন্ডটা বলতেছে কনফার্ম দ্যাট প্রসিডিওর আর অপারেটিং ফর অথোরাইজিং চেঞ্জেস ইন রেটস অফ পে ওভারটাইম এন্ড হলিডে। বলতেছে যে আপনাকে এখন কনফার্ম করতে হবে যদি পে রেটে কোনো চেঞ্জ আসে সেই চেঞ্জটা প্রপারলি অথরাইজ করা হয়েছে কি না। থার্ড বলতেছে অবটেইন এভিডেন্স দ্যাট স্টাফ অনলি স্টার্ট বিং পেইড হোয়েন দে জয়েন দ্য কোম্পানি এন্ড রিমুভ ফ্রম দ্য পেরল হোয়েন দে লিভ দ্য কোম্পানি। বলছে যে এটা আপনাকে এনশিওর করতে হবে যে কর্মীরা যেদিন থেকে জয়েন করেছে ঠিক ওই দিন থেকেই তারা কি পাচ্ছে, স্যালারি অথবা ওয়েজেস যেটাই বলেন না কেন তারা সেটা পাচ্ছে, এবং যেদিন প্রতিষ্ঠান ছেড়ে গেছে ওই দিন থেকেই তার স্যালারি বা ওয়েজেস দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এই প্রসিডিওরসটা ফলো করার জন্য আপনি কি করতে পারেন, আপনি ওই প্রতিষ্ঠানে যেয়ে এইচআর এর কাছ থেকে একটা লিস্ট নিতে পারেন, বলতে পারেন যে আপনার অডিট পিরিয়ডে কে কবে জয়েন করেছে, কে কবে প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছে, এর একটা লিস্ট, অর্থাৎ নিউ জয়েনার অথবা যারা প্রতিষ্ঠান রেজিগনেশন দিয়েছে তাদের একটা লিস্ট আপনি নিতে পারেন, এবং সেই লিস্ট ধরে ধরে আপনি দেখতে পারেন আসলে কে কবে জয়েন করেছে, সেই ডকুমেন্টগুলো পার্সোনাল ফাইলে রেখেছে কিনা, এবং যারা প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছে তারা যেদিন চলে গেছে তাদের রেজিগনেশন ডেট এবং অ্যাপ্লিকেশন এইগুলো রাখা হয়েছে কিনা, এবং প্রপারলি তাদের নাম এই স্যালারি স্টেটমেন্ট থেকে রিমুভ করা হয়েছে কি না। এইভাবে আপনি কি করতে পারেন, এই অংশটুকুন অডিট আপনি করতে পারেন। চেক দ্যাট দ্য এঙ্গেজমেন্ট অফ নিউ এমপ্লয়িজ এন্ড ডিসচার্জ হ্যাভ বিন কনফার্মড ইন রাইটিং।
কোনো একটা কর্মীকে যে জয়েন করানো হয়েছে অথবা কোনো একজন কর্মীকে যে ডিসচার্জ করা হয়েছে সেই ক্ষেত্রে তাদের রিটেন কনফার্মেশন আছে কিনা, সেই ডকুমেন্টগুলো তাদের পার্সোনাল ফাইলে রাখা হয়েছে কিনা এটা আপনারা চেক করে দেখতে পারেন। চেক ক্যালকুলেশন অফ ওয়েজেস এন্ড স্যালারিজ আর বিং চেকড, আপনি এখন কি করতে পারেন, আপনি ভলান্টারিলি কি করতে পারেন, আপনি কোনো একটা স্যালারি স্টেটমেন্ট, কোনো একটা মাসের স্যালারি স্টেটমেন্ট চাইতে পারেন, সেই স্যালারি স্টেটমেন্ট থেকে আপনি এখন কি করতে পারেন, ভলান্টারিলি একটু ক্যালকুলেট করতে পারেন ক্রস ম্যাচ করে, অর্থাৎ কয়েকজন কর্মীকে সিলেক্ট করে দিতে পারেন তাদের পার্সোনাল ফাইল প্রোভাইড করার জন্য। পার্সোনাল ফাইল যখন আপনি পাবেন সেই পার্সোনাল ফাইলে তাদের যে পেমেন্টের অপশনগুলো আছে অর্থাৎ তার বেসিক স্যালারি, তার যে বেনিফিট গুলো পাওয়ার কথা, তার যে ডিডাকশন গুলো আছে সেই ডিডাকশন গুলো আপনি কি করতে পারেন এখন একটু ক্রস চেক করতে পারেন। আচ্ছা, আমার এখানে আজান হচ্ছে, হ্যাঁ, তো আমরা আজানটা শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি, হ্যাঁ, তারপর শুরু করব। ওকে স্যার। জি স্যার। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? এখন দেখেন আমরা বললাম যে চেক ক্যালকুলেশন অফ ওয়েজেস স্যালারিজ আর বিং চেকড, এর পরের অপশনটা বলছি ফর ওয়েজেস চেক ক্যালকুলেশন অফ গ্রস পে উইথ, বলছে যে আপনি যখন কোনো ওয়েজেস বা ওয়েজেস এর স্টেটমেন্টটা আপনি চাইতে পারেন, ওয়েজেস স্টেটমেন্টটা চেয়ে তার ক্যালকুলেশনটা আপনি চেক করতে পারেন। হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে বলছিলাম
যে তাদের যে টাইমশিট বা ক্লক কার্ড যেটা থাকে সেখানে কয় ঘন্টা সে কাজ করেছে এক সপ্তাহে, সেইটার সাথে আপনি ক্রস ম্যাচ করে নিতে পারেন যে তার ওয়েজেস স্টেটমেন্টে যে আওয়ারটা লিখেছে বা তাকে পার আওয়ারে যত টাকা করে পে করার কথা ঠিক সেই টাকাই অনুসারেই তাকে পে করা হচ্ছে কিনা। For salaries, verify the gross salaries and bonuses are in accordance with personal records, contacts of employee, etc. যেটা আমি বারবার বলছিলাম যে আপনারা স্যালারি স্টেটমেন্টটা তৈরি করলে ওই স্যালারি স্টেটমেন্টে তার যে গ্রস স্যালারি দেখানো হচ্ছে বা যে বোনাসটা দেখানো হচ্ছে সেটা আসলে তার সাথে এমপ্লয়ারের যে কন্ট্যাক্ট হয়েছে সেই অনুসারে তাকে কি করা হচ্ছে কিনা, পে করা হচ্ছে কিনা, সেই অনুসারেই স্যালারি স্টেটমেন্টটা তৈরি করা হয়েছে কিনা সেটা আপনারা ক্রস ম্যাচ করে দেখতে পারেন। তো আমরা দেখলাম যে স্যালারি ক্যালকুলেটিং ওয়েজেস এবং স্যালারির ক্ষেত্রে আমরা চ্যাপ্টার 8 কে তিন ভাগে ভাগ করেছি। তার প্রথম ভাগটা আমরা বললাম ক্যালকুলেটিং ওয়েজেস এন্ড স্যালারিজ। এই প্রথম ভাগের ক্ষেত্রে আমরা দেখলাম যে কি ধরনের রিস্ক আমাদের থাকতে পারে, সেটার জন্য কি ধরনের ইন্টারনাল কন্ট্রোল আমরা ইমপ্লিমেন্ট করব বা ওই প্রতিষ্ঠান ইমপ্লিমেন্ট করবে, এবং আমরা যারা অডিটর আছি আপনি যখন অডিট করতে যাবেন তখন কি ধরনের অডিট প্রসিডিউরস আপনি গ্রহণ করবেন এই ইন্টারনাল কন্ট্রোল এই অংশটুকু অডিট করার জন্য। এখন আসেন পেজ নাম্বার 130। এই 130 পেজে একটা ওয়ার্ক এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটা আমি পড়াই দিব আপনাদের। বলছে দা অডিটরস এট ক্লিন কোম্পানি ওয়ান্ট টু চেক দ্যাট কন্ট্রোলস ওভার দা নেগোসিয়েটেড পে রাইজ অপারেটেড প্রপারলি। তাহলে ধরেন আপনি অডিটর ক্লিন কোম্পানির, আপনি কি চেক করবেন? কন্ট্রোলস ওভার নেগোসিয়েটেড পে রাইজ অপারেট প্রপারলি, তাদের যে পেটা রাইজ করেছে সেটা সঠিকভাবে হয়েছে কিনা বা সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা। দে হ্যাভ এ কপি অফ মাই নোটস অফ দ্য মিটিং হোয়ার দ্য পে রাইজ ওয়াজ এগ্রিড। তাহলে কি যে মিটিং এ সিদ্ধান্ত হয়েছে সবার পে রাইজ হবে, তারা কি করলো সেই সিদ্ধান্তটা আপনাকে এখন কি করবে প্রোভাইড করবে, অডিটরকে দিবে। পে রাইজ বিং এ 3.25% ইনক্রিজ অ্যাক্রস দ্য বোর্ড, দিস মাইনোট অফ এগ্রিমেন্ট ইন্ডিকেটস দ্যাট দ্য পে রাইজ ওয়াজ অথরাইজড বাই দ্য ডিরেক্টরস। বললো যারা প্রতিষ্ঠানের ডিরেক্টর আছে তারা বোর্ড মিটিং এ এটা অ্যাপ্রুভ করলো যে পে রাইজটা হবে 3.25% আকারে, এবং অ্যাপ্রুভও করলো তারা বোর্ডের মিটিং এ। এই মিটিং মাইনাসটা আপনাকে কি করবে তারা প্রোভাইড করবে। দি অডিটর সিলেক্ট এ স্যাম্পল অফ এমপ্লয়িজ অ্যান্ড রিকোয়েস্ট দেয়ার পার্সোনাল ফাইলস। কি করলেন আপনি, ভলেন্টারিলি সিলেক্ট সাম পার্সোনাল ফাইল আপনি সিলেক্ট করেন, করার পরে কি করবেন, ইউ মে আস্ক দেম টু প্রোভাইড দ্য মাইনোটস, মাইনোটসটা আপনি চাইতে পারেন। করবেন দে ক্যালকুলেট দ্য পে রাইজ অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস পে রেট, কি করবেন এখন রিক্যালকুলেট করবেন দ্য পে রাইজ অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস পে রেট, প্রিভিয়াস পে রেট অনুসারে আপনি এখন রিক্যালকুলেট করবেন এটা। দে দেন রিভিউ দ্য স্ট্যান্ডিং ডাটা ইন পেরল সিস্টেম ফর ইজ এমপ্লয়িজ sample to ensure that the computer system contains the correct pay rate, the check that each employee was paid the correct wage in the month following the pay rise. তাহলে আপনার কাজটা হলো আপনি কি করবেন, you may ask to provide the minutes of the meeting, যে meeting minutes এ লেখা থাকবে এত percent pay raise হয়েছে সেটার সাথে আপনি কি করবেন এখন cross match করে দেখবেন তাদের যে কম্পিউটার সিস্টেম আছে সেই সিস্টেমে ওটা কি করা হয়েছে কিনা, আপডেট করা হয়েছে কিনা, এবং যার যতটুকুন পাওয়ার কথা সে ততটুকুনি তার স্যালারি বা ওয়েজেস ইনক্রিজ হয়েছে এবং সেই অনুসারে সে পে তাকে পে করা হচ্ছে। লাস্টলি দ্য অডিটরস অ্যাটেম্প্ট টু চেঞ্জ দ্য স্ট্যান্ডিং ডাটা ইন দ্য কম্পিউটার সিস্টেম টু ইনশিওর দ্যাট আনঅথরাইজড অ্যামেন্ডমেন্টস ক্যান নট বি মেড। এখন বলছে আপনি ভলেন্টারিলি কি করবেন, আপনি চেষ্টা করবেন যে ওই কম্পিউটারের ডাটাটা চেঞ্জ করার, আসলে চেঞ্জ করা যায় কিনা, এর অবজেক্টিভটা হলো
যে আনঅথরাইজড কোনো পারসন যেন কি না করতে পারে, চেঞ্জ না করতে পারে ডাটাগুলো। তো এটা আমরা দেখলাম যে ওই ক্লিন কোম্পানির ক্ষেত্রে একজন অডিটর যখন পে রাইজটা কি করবে, অডিট করবে, সেই ক্ষেত্রে সে কি করতে পারে এই বিষয়গুলো কনসিডার করবে। এখন আপনাদের একটা ইন্টারঅ্যাকটিভ কোশ্চেন আছে 130 পেজ, পেজ নাম্বার 130 তে কি বলছে, দ্য ফলোয়িং সিস্টেম অফ টাইম রেকর্ডস এক্সিস্ট অ্যাট শেফার্ড লিমিটেড, স্টাফ মেম্বার্স আর রিকোয়েস্টেড ফাইল ইন এ ম্যানুয়াল টাইমশিট, ম্যানুয়ালি টাইমশিট দেবে, অর্থাৎ কম্পিউটার জেনারেটেড না, তারা ম্যানুয়ালি লিখে দিবে, অ্যাজ দে অ্যারাইভ স্টার্টিং দ্য টাইম অফ অ্যারাইভেল, কখন তারা এসেছে, কখন তারা এন্ট্রি করেছে প্রতিষ্ঠানে, অ্যাজ দে লিভ, কখন তারা প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছে, স্টেটিং দ্য টাইম অফ ডিপার্চার, কখন সে ডিপার্চার করবে সেই ডিপার্চারের টাইমটাও লিখবে, স্টাফ মেম্বার্স আর দেন পেইড অ্যান আওয়ারলি রেট অন দ্য বেসিস অফ দিস রেকর্ড, বলছে স্টাফ মেম্বারদেরকে পে করা হবে এই যে রেকর্ডিংটা রাখতেছে এর উপর ভিত্তি করে। তো আমরা এখন দেখার চেষ্টা করব যে আমাদের কোন বিষয়গুলো কনসিডার করতে হবে এই আনসারটা দেওয়ার জন্য। উইচ টু অফ দ্য ফলোয়িং আউটকামস কুড অ্যারাইজ ফ্রম দ্য সিস্টেম, এমপ্লয়িজ মে বি পেইড অ্যান অ্যান ইনঅ্যাপ্রোপ্রিয়েট রেট, employees may be paid for work they have not done, employees are paid for the hours they have worked, employees deductions may be inappropriate, bolche ei charta theke kon dui ta shothik answer, kisher shothik answer proshno ta apnake bhalo bhabe porte hobe, which two of the following outcomes could arise from this system, upore je system er kotha boleche সেই সিস্টেমে থেকে কোন দুইটা নিচের হ্যাঁ অ্যারাইজ করতে পারে। তো আপনারা বলেন কোন দুইটা সঠিক উত্তর হতে পারে। আমি বি আর সি হবে স্যার। হ্যাঁ কোনটা কোনটা? বি আর সি। বি আর সি। আর কেউ? স্যার এ আর সি হবে স্যার। এ আর সি। ওকে, আর কেউ? স্যার এ আর সি। বি আর সি। স্যার শুধু সি হবে মনে হয়। আচ্ছা এক মিনিট সময়, সবাই আনসার বলতে লাগেন, দেখি কার কোনটা হয়। আচ্ছা আমি একটু আপনাদের সাথে, আপনাদের অনেকেই অনেক ধরনের আনসার দিয়েছেন, আমি একটু আলোচনা করি তারপর আপনারা আবার আনসারটা দিবেন। জাস্ট আমরা শিখতেছি কিভাবে এমসিকিউ বেসড কোশ্চেনের আনসার আমরা দিব। ক্লিয়ার? দেখেন এখানে যে সিস্টেমের কথা বলছে, সিস্টেমটা যদি আমরা যদি আবার উপরের অংশটুকু একটু পড়ি, আমি বলছি যে কিভাবে আপনারা এই এমসিকিউ বেসড কোশ্চেনের আনসার বের করবেন সেটা আমি একটু আপনাদের সাথে আলোচনা করতেছি, এই ট্রিকটা আপনারা একটু শেখার চেষ্টা করেন। দেখেন দ্য ফলোয়িং সিস্টেম অফ টাইম রেকর্ডস এক্সিস্ট অ্যাট শেফার্ড লিমিটেড, কার কথা এখানে এমফাসাইজ করতেছে বলেন তো? টাইম রেকর্ড সিস্টেমের কথা এমফাসাইজ করতেছে। টাইম রেকর্ড, কেয়ারফুল, স্টাফ মেম্বার্স আর রিকোয়ার্ড টু ফিল ইন এ ম্যানুয়াল টাইম শিট, আবার বলতেছে তারা নিজেরা ফিল আপ করবে ম্যানুয়ালি, অটোমেটেড না, যে আপনি যেমন এখন অধিকাংশ প্রতিষ্ঠানে এসে পাঞ্চ করতে হবে আবার পাঞ্চ করে বেরোতে হবে, তাহলে অটোমেটিক কম্পিউটার সিস্টেম কি করবে নিয়ে নিবে, তা নয়। কিন্তু আপনি একজন কর্মী আসলেন, আপনিই লিখবেন, আবার যাওয়ার সময় আপনি লিখে বেরোবেন। টাইম শিট অ্যাজ দে অ্যারাইভ অ্যান্ড স্টেটিং দ্য টাইম অফ অ্যারাইভাল অ্যান্ড অ্যাজ দে লিভ, স্টেটিং দ্য টাইম অফ ডিপার্চার,
staff members are then paid an hourly rate on the basis of this record. তারপরে প্রথম এমফাসাইজ করছে কিন্তু টাইম শীট রেকর্ডিং এ, সেকেন্ড এমফাসাইজ দিচ্ছে যে তার পেটা করা হবে এর উপর ভিত্তি করে, ঠিক আছে? তাহলে এখানে দুইটা বিষয়ের উপর এমফাসাইজ করেছে, একটা হলো টাইম শীট লেখা, অর্থাৎ এখানে কোনো সুপারভাইজার নাই যে বসে দেখবে যে কে কখন ঢুকতেছে, কে কখন বেরোচ্ছে, কে কি লিখতেছে, আর তারা কি আসলেই 8 ঘন্টা কাজ করেছে কিনা, হ্যাঁ, তার যতটুকুন টাইম স্পেয়ার করার কথা, অর্থাৎ লাঞ্চ প্রেয়ার বিভিন্ন ব্রেক নেওয়ার কথা, সেইটুকু নিচ্ছে না তার থেকে বেশি নিয়েছে, আন্ডারস্ট্যান্ড? এইটা হলো একটা ক্লু। সেকেন্ডটা হলো তাকে যে পে করা হচ্ছে, হ্যাঁ, ওই টাইম শিটের উপর ভিত্তি করে যদি পে করা হয় তাহলে তাকে বেশি পে করা হচ্ছে কিনা বা কম পে করা হচ্ছে কিনা, এই দুইটা ক্লু আমরা এখান থেকে পেতে পারি। তো আপনাদের আবার একটু টাইম দিলাম, 1 মিনিট, আপনারা আবার একটু পড়ে আমি যেভাবে বললাম সেইভাবে বুঝে একটু বলার চেষ্টা করেন। স্যার আমার ডিসি বি এবং সি, স্যার আমি কনফার্ম, স্যার বি এন ডি আসলে এখানে প্রথমে বলছে দেখেন এমপ্লয়িজ মে বি পেইড অ্যান ইনঅ্যাপ্রোপ্রিয়েট রেট, রেটের তো কোনো প্রশ্ন আসতেছে না, বুঝতে পারছেন? রেট তো ফিক্স, প্রতি ঘন্টায় সে 10 টাকা করে পাবে, আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ধরেন তাহলে এটাকে আমরা প্রথমে গ্রহণ করলাম না, এমপ্লয়িজ মে বি পেইড ফর দ্য ওয়ার্ক দে হ্যাভ নট ডান, ক্লিয়ার? যে তারা কাজ না করেও পে করতে পারে, ক্লিয়ার? যেটা আমরা বলতেছিলাম যে সে আসলে 8 ঘন্টা কাজ করছে, হ্যাঁ, কিন্তু 8 ঘন্টা কাজ না করার কারণে পে করতে পারে, এটা আমরা একটু কনসিডারেশনে রাখি। এমপ্লয়িজ আর পেইড ফর দ্য আওয়ার্স দে হ্যাভ ওয়ার্ক, আন্ডারস্ট্যান্ড? আর এমপ্লয়িজ ডিডাকশন মে বি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ক্লিয়ার? তাহলে এই প্রথমটা এবং লাস্টেরটা আমরা কি রাখি, পরে রাখি আমাদের দুইটা, একটা হলো যে তারা যতটুকুন দেখাইছে সেই অনুসারে আপনি পে করে দিতে পারেন, আর একটা হলো কি তারা কাজ করে নাই, হ্যাঁ, তারপর আপনি কি করতে পারেন, পে করতে পারেন। তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অ্যানালাইসিস করবেন কোশ্চেনটা, কিভাবে আপনি এই আনসারটা দেওয়ার চেষ্টা করবেন, ক্লিয়ার? আপনার অ্যানালিটিক্যাল পাওয়ারটা বাড়াইতে হবে, যে প্রশ্নে কি বলছে বা কি আনসার চাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে, সেই অনুসারে আনসার দিতে হবে। আচ্ছা, এখন আমরা পড়ব আমাদের সেকেন্ড ধাপটা আমরা বলেছিলাম রেকর্ডিং অফ ওয়েজেস এন্ড স্যালারি ডিরেকশন। কি বলছে? বলছে যে আমরা প্রথমে দেখলাম ক্যালকুলেশনটা, এখন আমরা দেখব রেকর্ডিং অফ ওয়েজেস এন্ড স্যালারি ডিরেকশনটা কি হতে পারে। প্রথম রিক্স এর কথা বলতেছে, দ্য ভ্যারিয়াস এলিমেন্টস অফ পে মাইট নট বি রেকর্ডেড কারেক্টলি ইন পেরল। আমরা বলেছিলাম যে এমপ্লয়ির সাথে যখন কোনো কন্ট্যাক্ট করা হবে বা এগ্রিমেন্ট হবে সেখানে উল্লেখ থাকবে সে কি কি বেনিফিট পাবে, হ্যাঁ, তার বেসিক স্যালারি কত হবে। তো এখানে বলছে রিক্সটা কি, ভ্যারিয়াস এলিমেন্টস অফ পে মাইট নট বি রেকর্ডেড কারেক্টলি ইন দ্য পেরল, অর্থাৎ কোনো একজন কর্মীর বোনাস পাওয়ার কথা বছরে 2টা বা 3টা, ভুলক্রমে তাকে কোনো একটা বোনাস কি করা হলো না, রেকর্ড করা হলো না, অথবা কোনো একজন কর্মীর ইনক্রিমেন্ট হওয়ার কথা ধরেন এই মাসে, কিন্তু সেই মাসে তার ইনক্রিমেন্টটা কনসিডার করে কি হলো না, পে করা হলো না, তাহলে কি হতে পারে আপনারা বলেন, কেন এটা প্রতিষ্ঠানের জন্য একটা রিস্ক, কেন বলতে পারবেন কেউ? হ্যাঁ, পরে যদি এমন হয় যে পরে ধরা পড়লে তখন জরিমানা সহ দিতে হবে বা এক্সট্রা কোনো, স্যার এই ক্ষেত্রে পারফরম্যান্স ডিক্রিজ করতে পারে না স্যার? ওয়ার্ডে তো দিতে পারেন, মনে করেন আপনি কি পান, অ্যালোয়েন্স পান, তাই না? তো মাসের 5 তারিখের ভেতর আপনার অ্যালোয়েন্স দেওয়ার কথা, অ্যালোয়েন্সটা যদি 6 তারিখ, 7 তারিখ বা 10 তারিখে যায় আপনার কেমন মনে হবে, কেমন অনুভূতি হবে বলেন? মানসিকতা কেমন হবে, আন্ডারস্ট্যান্ড?
অর্থাৎ এমপ্লয়ি কি হতে পারে, ডিমোটিভেটেড হতে পারে, তাই না? জি স্যার, পারফরম্যান্সও খারাপ হবে স্যার ওই ক্ষেত্রে। হ্যাঁ, ডিমোটিভেটেড নাও হতে পারে। হ্যাঁ, কাজে কাজে মনোযোগী না হতে পারে, না হলে কি হবে প্রতিষ্ঠানের জন্য, কি হতে পারে বলেন তো? আমরা রেকর্ডিং নিয়ে কিন্তু আলোচনা করছি, এখন আপনার মাথায় কিন্তু সবসময় রেকর্ডিংটা রাখতে হবে। রেকর্ডিং এ কি ভুল হতে পারে, রেকর্ডিং এর কারণে কি রিস্ক আমাদের সামনে আসতে পারে, ক্লিয়ার? তো এই ক্ষেত্রে বলতেছে amounts paid to employees might not be reflected in cash book, অর্থাৎ cash book এ কি করা হয় নাই, রেকর্ড করা হয় নাই, করা হয় নাই। সেই ক্ষেত্রে কি হলো, যেহেতু cash book এ লিপিবদ্ধ করা হয় নাই, তাহলে এটা প্রতিষ্ঠানের কি জন্য ক্ষতির কারণ হতে পারে না? পারে স্যার, পারে cash book এ। হ্যাঁ, ক্যাশ বুকে লিখতে হবে, বুকস অফ অ্যাকাউন্টস এ সঠিকভাবে লিখতে হবে, তাই না? তাহলে ক্যাশ বুক, আমার ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, হ্যাঁ এইগুলো তো মিলাইতে হবে, তাই না? জি স্যার, এই ধরনের রেকর্ডিং না থাকলে কোম্পানিকে কি করতে পারেন, কোম্পানি আবার এমপ্লয়িকে কি আবার পে করতে পারে, তাই না? রেকর্ডিংটা তো অত্যন্ত জরুরি। আচ্ছা, এরপর আসেন পে মাইট নট বি রেকর্ডেড কারেক্টলি ইন নমিনাল লেজার। নমিনাল লেজারও আপনারা কি নাও সঠিকভাবে লিখতে পারেন, এগুলো বলছে রেকর্ডিং আর কি, প্রতিষ্ঠানের এই রেকর্ডিং গুলো আপনার রেকর্ডিং এর ক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে। কোম্পানি যখন কোনো কর্মীকে পে করবে অথবা যে স্যালারি স্টেটমেন্টটা তৈরি করবে, সেই অনুসারেই সঠিকভাবে প্রতিষ্ঠানের ক্যাশ বুক, নমিনাল লেজার, কন্ট্রোল লেজার, যেখানে যেখানে লিপিবদ্ধ করা দরকার সেখানে কি হয়েছে কিনা, লিপিবদ্ধ করা হচ্ছে কিনা, সেটা ইনশিওর করতে হবে। তো আসেন এখন কন্ট্রোল কি কি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। বলছে যে বেসিস ফর কমপ্লাইশন অফ পেরল, ফর এক্সাম্পল ক্লক কার্ড, ওভারটাইম, ওভারটাইম রেকর্ড, এগ্রিড আওয়ার, এই বিষয়গুলোর কথা বলছে। বেসিস ফর কম্পাইলেশন অফ পেরল, এটা নিয়ে আমি আপনাদের সাথে অলরেডি আলোচনা করেছি যে বেসটা কি হবে, সেই বেসটা আমরা কোত্থেকে নিতে পারবো, পার্সোনাল ফাইল থেকে নিতে পারবো, তাকে কি কি পে করা হচ্ছে সেই বিষয়গুলো কনসিডার করে, এবং কর্মীরা যদি আওয়ারলি পে করা হয় তারা তাদের এই আওয়ারটা কোথায় রেকর্ড করা হচ্ছে, যেমন ক্লক কার্ডে রেকর্ড করা হতে পারে, ওভারটাইম করলে ওভারটাইম রেকর্ডিং থাকতে পারে, এই বিষয়গুলো কনসিডার করেই আসলে আমাদের ডকুমেন্টেশন করা হচ্ছে কিনা বা রেকর্ডিংটা করা হচ্ছে কিনা সেটা আমাদেরকে এনশিওর করতে হবে। এরপর বলছে অ্যারেঞ্জমেন্ট ফর প্রিপারেশন চেকিং, বলছে কি হতে পারে, রিকনসিলিয়েশন অফ পেরল ইনফরমেশন এবং অ্যাপ্রুভাল অফ পেরল। যাদেরকে ধরেন কোনো একজন ব্যক্তির ক্যাশ বুকে কি এন্ট্রি দেওয়ার কথা, কেউ একজন এটা রিভিউ করবে, কেউ একজন রিকমেন্ড করবে, অথবা কোনো একজন কর্মীর কি করার কথা, নমিনাল লেজারে পোস্টিং দেওয়ার কথা, অন্য একজন এটা কি করবে, রিকমেন্ড করবে, কেউ একজন অ্যাপ্রুভ করবে, যাতে রেকর্ডিং গুলো যেন কি হয়, ঠিক হয়, কারেক্ট হয়। হ্যাঁ, তো এই জন্য বলছে অ্যারেঞ্জমেন্ট ফর প্রিপারেশন চেকিং, এই বিষয়গুলো কি এনশিওর করতে হবে, প্রতিষ্ঠানের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারাই এই কাজগুলো সঠিক সময় সঠিকভাবে করছে কি না। প্রসিডিওর ফর ডিলিং উইথ নন রুটিন ম্যাটার, যদি কোনো নন রুটিন ম্যাটার থাকে তাহলে সেই নন রুটিন ম্যাটারের ক্ষেত্রে প্রতিষ্ঠানের অর্গানাইজেশনের পলিসি কি, সেই পলিসি অনুসারে এটা রেকর্ডিংটা করা হচ্ছে কিনা সেটা এনশিওর করতে হবে। আমরা নন রুটিন এবং রুটিন ওয়ার্ক এই দুইটার ভিতর পার্থক্যটা গত সেশনগুলোতে আমি আলোচনা করেছি আপনাদের সাথে। মেইনটেন্স অফ সেপারেট এমপ্লয়িজ প্রিভিয়াস রেকর্ড, এমপ্লয়ীদের যে প্রিভিয়াস রেকর্ড গুলো আছে সেই রেকর্ড গুলো সেপারেটলি কি করতে হবে, মেইনটেইন করতে হবে। One for one checking for payroll details back to independently maintained personal records, বলছে যে এখন এই কর্মীদের যে ইন্ডিভিজুয়াল ফাইল মেইনটেইন করা হয় সেটা ওয়ান ফর ওয়ান চেক করতে হবে যে আসলে সঠিকভাবে রেকর্ডিংটা হচ্ছে কি
না রিকনসিলিয়েশন অফ পেরল অফ টোটাল পে এন্ড ডিডাকশন বিটুইন ওয়ান পে ডে এন্ড নেক্সট ডে বলছে যে আপনি দুইটা ডের ভিতর অর্থাৎ আজকে কোন আজকে যে স্টেটমেন্টটা তৈরি করা হচ্ছে এর সাথে গতকালকের স্টেটমেন্টটা আপনি কি করতে পারেন ক্রস ম্যাচ করে দেখতে পারেন যে আসলে কোনো ডেভিয়েশন আসছে কিনা যদি ডেভিয়েশন আসে তাহলে এটার কারণটা কি এটা আপনাকে করতে খুঁজে বের করতে হবে ডেভিয়েশন কি কি কারণে আসতে পারে যদি কারো কোনো ইনক্রিমেন্ট হয় যদি পের রাইজের কোনো ডিসিশন থাকে কাউকে ডিমোশন দেওয়া হয় নতুন এমপ্লয়ি যদি জয়েন করে কেউ যদি প্রতিষ্ঠান ছেড়ে চলে যায় এই সমস্ত বিভিন্ন কারণে কি হতে পারে এই যে স্যালারি স্টেটমেন্টটা তৈরি করছেন সেই স্যালারি স্টেটমেন্টে পরিবর্তন আসতে পারে তা না হলে দুইটা প্রতিষ্ঠান সব যদি ঠিক থাকে কেউ জয়েন করে নাই কেউ রিজাইন দেয় নাই পে রাইজ হয় নাই হ্যাঁ তাহলে কি হবে না সাধারণত সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স আসবে না দুই মাসের পেরলের যে স্টেটমেন্ট তৈরি করা হচ্ছে সেই দুইটা মাসের পেরল স্টেটমেন্টের ভেতর সেই জন্য বলছে যে আপনারা কি করবেন এই ধরনের যদি ইন্টারনাল কন্ট্রোল ইমপ্লিমেন্ট করেন ওই প্রতিষ্ঠানে তাহলে কি হবে তাহলে উপরোক্ত যে রিস্কগুলোর কথা বলা হয়েছে রেকর্ডিং এর ক্ষেত্রে ক্যালকুলেশনের ক্ষেত্রে সেই রেকর্ডিং বা ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের যে রিস্কগুলো আছে সেটা আমরা প্রপারলি কি করতে পারবো মিনিমাইজ করতে পারবো কম্পারিজন অফ অ্যাকচুয়াল পে টোটালস উইথ বাজেট এস্টিমেটস অর স্ট্যান্ডার্ড কস্ট এন্ড দ্য ইনভেস্টিগেশন ডিফারেন্স বিটুইন দেম বলছে সাধারণত প্রত্যেকটা প্রতিষ্ঠান তার বছরের শুরুতে অথবা অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি দেখবেন তারা 5 বছর বা 10 বছরের প্রজেকশন করে যেটাকে আমরা বাজেট বলি বা স্ট্যান্ডার্ড বলতে পারেন আপনি যে নামেই ডাকেন না কেন এই বাজেটেড এস্টিমেটের সাথে অ্যাকচুয়াল যে পে করা হচ্ছে পেরল যে পেরল স্টেটমেন্টটা তৈরি করা হচ্ছে তার একটা ক্রস ম্যাচ করে আপনারা দেখতে পারেন আমরা যে বাজেট করেছিলাম অর্থাৎ প্রতিষ্ঠান যে বাজেট করেছে সেই বাজেটের সাথে অ্যাকচুয়ালের কোনো ডিফারেন্স আসছে কিনা যদি আসে তাহলে কেন এই ডিফারেন্সটা আসলো সেই বিষয়টা সম্পর্কে এখন কি করতে হবে ইনভেস্টিগেট করতে হবে এবং মিনিমাইজ করতে হবে কেন ডিফারেন্স আসলো অর্থাৎ মনে করেন যে এ মাসে 100 টাকা আসার কথা আমার পেরল কস্ট আসলো 110 টাকা কেন এই 10 টাকা বৃদ্ধি পেয়েছে তার ভ্যালিড রিজনটা কি থাকতে হবে আচ্ছা এরপর বলছে এগ্রিমেন্ট অফ গ্রস আর্নিংস এন্ড টোটাল ট্যাক্স ডিডাক্টেড উইথ ট্যাক্সেশন রিটার্ন কর্মী যে ট্যাক্সেশন রিটার্নটা জমা দিচ্ছে সেই ট্যাক্সেশন রিটার্নে তার যে কি দেখাচ্ছে ইনকাম দেখাচ্ছে সেই অনুসারেই কি করা হচ্ছে কিনা প্রতিষ্ঠানের গ্রস আর্নিংসটা ক্যালকুলেট করা হয়েছে কিনা ট্যাক্স সেই অনুসারে ডিডাক্ট করা হয়েছে কিনা সেটা এখন কি করতে হবে ক্রস ম্যাচ করে নিতে হবে তো এটা দেখলাম আমরা রেকর্ডিং অফ ওয়েজেস এন্ড স্যালারি ডিডাকশনের ক্ষেত্রে কি ধরনের রিস্ক অ্যারাইজ করতে পারে এবং সেটা মিনিমাইজ করার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠান কি ধরনের কন্ট্রোল ইমপ্লিমেন্ট করতে পারে আমরা এখন একটু দেখব টেস্ট অফ কন্ট্রোলস কি ইমপ্লিমেন্ট করা যায় ওই প্রতিষ্ঠানে বলছে আপনি যখন অডিট করতে যাবেন কোনো প্রতিষ্ঠান সেই অডিট করার ক্ষেত্রে নিম্নোক্ত এই অডিট প্রসিডিওর গুলো আপনি গ্রহণ করতে পারেন কি কি অডিট প্রসিডিওর প্রথমে বলছে আপনি ওয়েজেস এর ক্ষেত্রে কি করতে পারেন দ্য প্রিভিয়াস উইকস পেরল ক্লক কার্ডস টাইম শিট জব কার্ড কস্ট অ্যানালাইসিস প্রোডাকশন বাজেট এই ইনফরমেশন গুলো আপনি কি করতে পারেন নিতে পারেন নিয়ে আপনি ক্রস ম্যাচ করতে পারেন তো আপনারা কি করতে পারেন ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের এই ওয়েজেস এই রেকর্ডিংটা এই রেকর্ডিং এই অংশটুকু অডিট করার জন্য ওই প্রতিষ্ঠানের কাছ থেকে এই বিষয়গুলো চাইতে পারেন যেগুলো আমি বললাম যে উইকলি পেরল স্টেটমেন্ট চাইতে পারেন ক্লথ কার্ড চাইতে পারেন টাইমশিট যেখানে রেকর্ড করা হচ্ছে আওয়ারটা তাদের প্রোডাকশন বাজেটটা আপনি চাইতে পারেন কস্ট অ্যানালাইসিস স্টেটমেন্টটা চাইতে পারেন এগুলো নিয়ে আপনি কি করতে পারেন আপনি ইন্ডিপেন্ডেন্টলি চেক করে দেখতে পারেন যে এগুলো আসলে প্রপারলি রেকর্ড করা হচ্ছে কি না এবং
এর উপর ভিত্তি করেই আসলে তাদের পেরল স্টেটমেন্টটা তৈরি করা হচ্ছে কিনা, সেই অনুসারে পেরল স্টেটমেন্ট যেটা তৈরি করা হচ্ছে সেই অনুসারেই পে করা হচ্ছে কিনা, পে করলে সেই অনুসারে ক্যাশবুক, নমিনাল লেজার, কন্ট্রোল লেজারে এই প্রস্টিং গুলো দেওয়া হচ্ছে কি না। আচ্ছা, এরপরে বলতেছে চেকিং ফর ওয়েজেস ফর নাম্বার অফ উইকস, কি কি ডকুমেন্ট আপনি চাইতে পারেন, বলছে অ্যাডিশন অফ পেরল, যদি কোনো অ্যাডিশন হয় সেক্ষেত্রে আমি বলছিলাম যে কেউ জয়েন করেছে কিনা, কারো ইনক্রিমেন্ট হয়েছে কিনা, কারো বা কোনো পে রেইজ এই ধরনের কোনো ডিসিশন আসছে কিনা প্রতিষ্ঠানে, এই বিষয়গুলো আপনারা চাইতে পারেন। টোটালস পেরল, টোটালস অফ পেরল ডিটেলস সিলেক্টেড অফ সামারি অফ পেরল অ্যাডিশন ক্রসকাস্ট অফ সামারি পোস্টিং অফ সামারি টু দ্য জেনারেল লেজার, যে বিষয়গুলো আমি একটু আগে আলোচনা করছিলাম এইগুলো আপনি ওই প্রতিষ্ঠানের কাছ থেকে চাইতে পারেন, যে আপনি ক্রস ম্যাচ করে দেখতে পারেন ইন্ডিপেন্ডেন্টলি যে আসলে এই রেকর্ডিংটা সঠিকভাবে করছে কি না ওই প্রতিষ্ঠান। যাই হোক, এখন আপনাদের বইয়ের পেজ নাম্বার 132, এই পেজ নাম্বার 132 তে একটা ওয়ার্ড এক্সাম্পল দেওয়া আছে, সেখানে কি বলা আছে, বলছে অ্যানি পেরল ক্লার্ক, অ্যানি বলছে একটা পেরল ক্লার্ক, ইউজেস এ ওয়েল কম্পিউটারাইজড পেরল সিস্টেম, she enters the number of hours worked by each employee in the week per their clock cards, she ki kore, she enter kore hours kisher upor bhitti kore, clock card er upor bhitti kore, the computer then produces the payroll based on the standing data concerning pay rates and deductions, computer e ki kore then produce the payroll produce kore computer madhye based on the standing je data ache considering pay rates ebong ডিডাকশন যেটা আগেই কি করা থাকে সেট করা থাকে প্রিসেট, এনি প্রিন্টস অফ দ্য পেরল ফর দ্য উইক এন্ড চেকস দ্যাট দ্য ব্রট ফরওয়ার্ড ফিগার্স ফর ট্যাক্স এন্ড ন্যাশনাল ইন্স্যুরেন্স এগ্রি টু দ্য প্রিভিয়াস পেরল এন্ড সেন্ডস ইট টু সান্ড্রা হু চেকস দ্য পেরল এন্ড অথরাইজ ইট। তাহলে দেখেন এনি পেরল এটা প্রিপেয়ার করছে কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে, আউটপুট বেরোচ্ছে, উনি ওইটা প্রিন্ট নিচ্ছেন, সে প্রিন্ট করার পর উনি ক্রস ম্যাচ করতেছেন যে সমস্ত ডিডাকশন হওয়ার কথা যেমন ট্যাক্সেশন, ইন্স্যুরেন্স এগুলো সঠিকভাবে ডিডাক্ট করা হয়েছে কিনা, এবং সেটা উনি পাঠাচ্ছেন কার কাছে, পাঠিয়ে দিচ্ছেন তার পরবর্তী কনসার্ন যে ব্যক্তি আছে তার কাছে, সান্ড্রা কি করার জন্য, অথোরাইজ করার জন্য। সান্ড্রা অলসো চেকস দ্যাট ব্রট ফরওয়ার্ড ফিগার্স এগ্রি টু দ্য প্রিভিয়াস পেরল and indicates that she has checked by initialing the appropriate column in the payroll. তাহলে উনি কি করলেন, উনি এখন এটা অ্যাপ্রুভ করার আগে উনি একটু ক্রস ম্যাচ করছেন যে পূর্ববর্তী মাসের যে পেরল স্টেটমেন্টটা তৈরি করা হচ্ছে তার সাথে এটার কোনো মিল আছে কিনা, কোনো ডেভিয়েশন আসছে কিনা এই বিষয়গুলো আর কি। She compares and sample net pays to the previous payroll and investigate any significant differences, যদি কোনো ডিফারেন্স আসে পূর্ববর্তী মাসের সাথে এই মাসের তখন উনি কি করবেন, এটা ক্রস চেক করবেন, ইনভেস্টিগেট করবেন। She authorizes it by signing it, she prepares the journals that will be posted to the cash books, এবং এই জার্নাল প্রিপেয়ার করে সে কি করবে, ক্যাশ বুকে পোস্টিং দেওয়া হচ্ছে কিনা, এবং জেনারেল লেজার, passes this and the payroll to the finance department, then এটা কি করে দিচ্ছে, finance department এ দিচ্ছে কি করার জন্য, এটা পোস্টিং দেওয়ার জন্য, তারা এখন কি করবে নমিনাল লেজারে পোস্টিং দিবে এন্ড কি করবে চেক রেডি করবে, রেডি করে তারা পাঠিয়ে দিবে আর কি। সো এটা হলো আমাদের এক্সাম্পল দিয়েছে, এবং এখানে আমরা দেখলাম আসলে সেগ্রিগেশন অফ ডিউটিজ আছে, তারা প্রপারলি ক্রস চেক করছে, এবং তিনটা এখানে পেরল ক্লার্ক আছে এবং ওই এইচআর ডিপার্টমেন্টের হেড আছে, তারা এটা প্রিপেয়ার করে ফাইন্যান্স ডিপার্টমেন্টে পাঠাচ্ছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট ইন্ডিপেন্ডেন্টলি চেক করে এটা কি করছে, এন্ট্রি দিচ্ছে বুকস অফ অ্যাকাউন্টস এ, দেন চেক রেডি করতেছে কি করার জন্য, পে করার জন্য। আচ্ছা, এখন তো প্রায় 8:20, আমি কি একটু বেশি সময় নিতে পারবো, আপনাদের দুইটা ক্লাসের ভিতর কি কোনো গ্যাপ থাকে? 10 মিনিটের একটা গ্যাপ থাকে স্যার। আচ্ছা, তাহলে আমি যদি 5 মিনিটস নেই আজকে ওই গ্যাপ থেকে, কোনো সমস্যা হবে আপনাদের? ওকে, থ্যাংক ইউ।
পেমেন্ট অফ ওয়েজেস এটার ক্ষেত্রে আমরা দেখব এক্সাম্পল স্বরূপ কিছু এক্সাম্পল দেওয়া আছে এবং আপনাদের একটা এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে। এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেনটা আমি একটু পড়াই দিতে চাচ্ছি আপনাদের। আমি এখন পড়াই দিব, আপনারা কালকেই সম্ভবত আমার ক্লাস আছে, ক্লাসে আপনারা সবাই আমাকে আনসারটা দিবেন আর কি। আমি জাস্ট একটু পড়িয়ে দিচ্ছি কিভাবে আনসারটা বের করবেন। আগামীকাল বৃহস্পতিবার সম্ভবত আমার ক্লাস আছে সন্ধ্যা 7টায়। বলছে পার্সোনাল এন্ড ওয়েজেস রেকর্ড অফ সিমনস্টন ব্রাদার্স লিমিটেড আর মেইনটেইনড বাই স্যাম দা ওয়েজেস ক্লার্ক অন এ পার্সোনাল কম্পিউটার। Sam calculates the hours worked by each employees on a weekly basis. Based on that employees clock cards and enters them on the computer. The payroll program using data from personal records in respect of wages raised and deductions. তাহলে কোথায় computerized system এর মাধ্যমে এটা automatically কি হবে calculate হবে, সে computer system এ আগেই কি করা হচ্ছে preset করা আছে বিভিন্ন information. Using data from personal records in respect of wages rate and deductions. Produces the weekly payroll and a pay slip for each employees. Sam prepares a check requisitions for total net pay for the week. Well, dekhen, is Sam sahebi shobi kortechen, ekai shob kortechen, understand? Which is sent to the company account together with copy of payroll. The accountant draws up check and made payable to cash and has it countersigned by the director. The wages clerk takes the check to the bank and uses cash to prepare the wages tickets. Eta holo apnader ekta case diyeche, niche apnader koyekta option diyeche, prosno duta option select korte hobe ki deficiency ase eder, ki dufol gulo ase seta ber korar jonno. Ei answer ta ami kalke apnader kach theke nibo. ওকে, এখন আমি আমার লাস্ট অংশটুকুন পড়াবো, যে তিনটা সেগমেন্টের লাস্ট সেগমেন্ট পেমেন্ট অফ ওয়েজেস এন্ড স্যালারিজ, এটার ক্ষেত্রে রিস্ক কি হতে পারে। বলছে দেয়ার ইজ এ রিস্ক দ্যাট পেমেন্টস আর মেড ইনকারেক্টলি, হ্যাঁ ইনকারেক্টলি পে করা হতে পারে। হ্যাঁ আমরা বললাম সাধারণত আপনি ওয়েজেস দিলেন, মনে করেন মিস্টার এক্স কে দেওয়ার কথা, তার পরিবর্তে মিস্টার জেড কে পে করা হলো। দিস ইজ দা রিস্ক দ্যাট পেমেন্টস আর মেড ইনকারেক্টলি, অথবা ক্যালকুলেশনটা ইনকারেক্ট যদি হয় ইনকারেক্টলি পে করা হতে পারে। হ্যাঁ কারো পে রেইজ হয়েছে, হ্যাঁ কারো ইনক্রিমেন্টের ডেট আসছে, সেগুলো কনসিডার না করে কি করা হতে পে করা হতে পারে। আমাদের এই কন্ট্রোল গুলো কিভাবে আমরা এই এটা মিনিমাইজ করার জন্য কিভাবে এই কন্ট্রোলটা অ্যাপ্লাই করতে পারি, আমি সবসময় বলি যে আপনারা এটা দুই ভাগ করে এই কন্ট্রোলটা মনে রাখার চেষ্টা করবেন পেমেন্ট অফ ওয়েজেস এন্ড স্যালারিজ এর ক্ষেত্রে। একটা হলো ওয়েজেস আর একটা হলো স্যালারি। ওয়েজেস এর ক্ষেত্রে কি চিন্তা করবেন, বলছে সেগ্রিগেশন অফ ডিউটিস, যেমন কি হতে পারে প্রিপেয়ারিং দ্য পেরল নেট পে সামারি, কেউ একজন পেরল নেট পে সামারি তৈরি করবে, কেউ একজন পে প্যাকেটস অর্থাৎ কর্মীদের যে পেটা করা হবে সেটা কেউ একজন এটা কি করতে পারে এই কাজটা করতে পারে, হ্যাঁ এবং ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি কি করতে পারেন অ্যাসাইন করতে পারেন, অথবা উপরোক্ত দুইজন ব্যক্তি এর সাথে অন্য একজন ব্যক্তি দিয়ে কি করা হতে পারে অল্টারনেটিভ, উপরোক্ত দুইজন ব্যক্তির একজন অথবা নতুন একজন তিনজনকে দিয়ে এই ডিস্ট্রিবিউশনের দায়িত্ব দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে আমাদের ক্যাশ ওয়েজেস পে করার ক্ষেত্রে যে রিস্কটা থাকে সেটা মিনিমাইজ করা যেতে পারে। অথরাইজেশন অফ ওয়েজেস চেক ক্যাশড, হ্যাঁ এই যে চেকটা কে অথরাইজ করবে, প্রতিষ্ঠানের কোন কোন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি চেক অথরাইজেশনের দায়িত্বে আছে তারাই অথরাইজ করছে কিনা, যদি অথরাইজ করে কে এই চেকটা এনক্যাশ করবে, দায়িত্বপ্রাপ্ত সেই ব্যক্তি এনক্যাশ করছে কিনা, এই বিষয়গুলো কি করতে হবে এনশিওর করতে হবে। কাস্টোডি অফ ক্যাশ, হ্যাঁ যেমন সিকিউরিটি অফ পে প্যাকেটস, হ্যাঁ যে পে প্যাকেটস গুলো তৈরি করা হয়েছে, হ্যাঁ সেইগুলোর সিকিউরিটি মেজারটা প্রপার নেওয়া হয়েছে কিনা। সিকিউরিটি অফ ট্রানজিট, আপনি হেড অফিস থেকে আপনার ফ্যাক্টরিতে যাবেন পে করার জন্য, ব্যাংক থেকে টাকাটা তুললেন, এই সিকিউরিটি মেজারগুলো এনশিওর করতে হবে। ভেরিফিকেশন অফ আইডেন্টিটি, যখন পে করবেন প্রত্যেকটা কর্মীর আইডেন্টিটি চেক করতে হবে এবং ওই কর্মীকেই পে করা হচ্ছে কিনা সেটা এনশিওর করতে হবে। রেকর্ডিং অফ ডিস্ট্রিবিউশন,
যে প্যাকেট গুলো ডিস্ট্রিবিউট করবেন সেটা প্রপারলি রেকর্ড করে রাখতে হবে, কারণ অনেক কর্মী ওইদিন নাও আসতে পারে, কিছু আনডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকতে পারে, এই বিষয়গুলো কি করতে হবে প্রপারলি রেকর্ড করতে হবে। আর পেমেন্ট অফ স্যালারির ক্ষেত্রে বলছে কি, প্রিপারেশন অ্যান্ড অথরাইজেশন অফ চেকস অ্যান্ড ব্যাংক ট্রান্সফার লিস্ট, যে ব্যাংক ট্রান্সফার লিস্টটা তৈরি করা হবে, হ্যাঁ সেই লিস্টটা সঠিক কিনা, যে ব্যক্তিবর্গের এই লিস্টটা তৈরি করার কথা, যার অ্যাপ্রুভ করার কথা, যার রিকমেন্ড করার কথা, তারা রিকমেন্ড করেছে কিনা, অ্যাপ্রুভ করেছে কিনা, এবং যে ব্যক্তির ব্যাংকের সাথে ডিল করার কথা যে এই টাকাগুলো ট্রান্সফার করতে হবে অমুক অমুক ব্যাংক অ্যাকাউন্টে, সেই লিস্টটা সেই ব্যক্তি এই কাজটা করেছে কিনা, এই বিষয়গুলো কি করতে হবে এনশিওর করতে হবে। কম্পারিজন অফ চেকস অ্যান্ড ব্যাংক ট্রান্সফার লিস্টস উইথ পেরল, এরপর যে ব্যাংক ট্রান্সফার করা হলো সেই ব্যাংক ট্রান্সফারের স্টেটমেন্ট নিয়ে আপনারা যে লিস্টটা পাঠাচ্ছেন ব্যাংকে বা যে লিস্টটা প্রিপেয়ার করেছেন সেই লিস্টের সাথে ক্রস ম্যাচ করে দেখতে হবে ওই ব্যক্তিবর্গকে পে করা হচ্ছে কিনা বা অন্য কাউকে পে করা হয়েছে কিনা, এই বিষয়গুলো আপনাকে এখন কি করতে হবে এনশিওর করতে হবে। তো এগুলো ছিল আমাদের কন্ট্রোল প্রসিডিওর। এখন লাস্ট ওয়ান, সেটা বলছি আমরা আমাদের অডিট প্রসিডিওরটা কি হবে বা টেস্ট অফ কন্ট্রোলসটা কি হওয়া উচিত। সেখানে বলতেছে এগ্রি টু দ্য অ্যাটেন্ড দ্য পে আউট অফ ওয়েজেস টু কনফার্ম দ্যাট দ্য অফিসিয়াল প্রসিডিওরস আর বিং ফলোড, বলছে যে আপনারা ফিজিক্যালি একদিন ওয়েজেস পে করার ক্ষেত্রে আপনারা ফিজিক্যালি উপস্থিত থাকতে পারেন এবং আপনি এটা অবজার্ভ করতে পারেন যে প্রসিডিওর গুলো ফলো করার কথা সেই প্রসিডিওর গুলো ফলো করেই পে করা হচ্ছে কি না। এক্সাম বলছে বিফোর দা ওয়েজেস আর পেইড কম্পেয়ার পেরল উইথ ওয়েজেস প্যাকেট টু এনশিওরস অল এমপ্লয়ি হ্যাভ এ ওয়েজেস প্যাকেট, এটা আপনারা এনশিওর করতে পারেন যে একটা লিস্ট তৈরি করা হলো 100 জন লেবারের, তাদের জন্য 100টা প্যাকেট রেডি করা হয়েছে, হয়েছে কিনা সেটা ক্রস ম্যাচ করে দেখতে পারেন যে আসলে আছে কিনা বা 98টা রেডি করা হয়েছে কিনা, এই বিষয়গুলো। এক্সামিন রিসিপ্ট গিভেন বাই দা এমপ্লয়ি, তারা যে রিসিপ্ট করতেছে হ্যাঁ সেই রিসিপ্টটা আপনারা কি করতে পারেন এক্সামিন করে দেখতে পারেন। চেকড আনক্লেইমড ওয়েজেস আর রেকর্ডেড ইন আনক্লেইমড ওয়েজেস বুকস, যারা আনক্লেইমড এখনো নেয়নি বা আনক্লেইম এখনো ক্লেইম করেনি তাদেরটা আলাদা মেনটেইন করা হচ্ছে কি না। চেক দ্যাট নো এমপ্লয়ি রিসিভ মোর দ্যান ওয়ান ওয়েজেস প্যাকেট, বলছে একটা ওয়েজেসের বেশি একাধিক কোনো ওয়েজেস প্যাকেট কোন একজন কর্মী রিসিভ করছে কিনা সেটা আপনারা এনশিওর করতে পারেন। তো এই বিষয়গুলো আপনারা কি করতে পারেন যখন অডিট করতে যাবেন তখন অডিট প্রসিডিওর হিসেবে আপনারা দেখতে পারেন। তো এটাই ছিল আমার আজকের চ্যাপ্টারের লাস্ট অংশটুকু। আপনাদের পেজ নাম্বার 135 এখানে দুইটা এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে, কোশ্চেনগুলো আমি পড়াই দিচ্ছি, আপনারা একটু আনসারটা রেডি করে আসবেন, আগামী ক্লাসে আমি এই আনসারগুলো আপনাদের কাছ থেকে নিব। কি বলছে পেজ নাম্বার 135 এর ওয়ার্ক এক্সাম্পল ইন্টারেক্টিভ কোশ্চেন এক্সাম স্ট্যান্ডার্ড, বলছে কি হুইচ টু অফ দ্য ফলোয়িং কন্ট্রোলস অ্যাক্টিভিটিস উইল রিডিউস দ্য রিস্ক অফ এমপ্লয়িজ হু হ্যাভ লেফট বিং মেড আপ এ পে প্যাকেট হুইচ ইজ কালেক্টেড বাই দ্য লিভার অর অ্যান অ্যাকমপ্লিস। এবং চার নাম্বারটা বলছে দ্য ফলোয়িং ডিসক্রিপশন দ্য পেরল সিস্টেম ইন অপারেটিং অ্যান্ড কোম্পানি ফর ইস প্রসেস ইন্ডিকেটস হোয়েদার দ্য প্রসেস ইন্ডিকেটস স্ট্রেংথ অর ডেফিসিয়েন্সি অফ দ্য সিস্টেম, অর্থাৎ তাদের যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা ইমপ্লিমেন্ট করেছে সেটা কি স্ট্রং নাকি কোনো ডেফিসিয়েন্সি আছে আপনাকে সিলেক্ট করতে হবে। এই ছিল আমাদের চ্যাপ্টার 8 এর সারবস্তু। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে চ্যাপ্টার 8 থেকে আপনারা প্রশ্ন করতে পারেন। স্যার বুঝতে পারছি, হ্যাঁ ওকে প্রশ্ন নাই বুঝতে স্যার, ওকে ঠিক আছে। তো যদি হ্যাঁ বলেন প্লিজ স্যার, এখানে হচ্ছে স্যার আপনি
প্রত্যেক ঘন্টার জন্য সে 200 টাকা পাবে, অর্থাৎ 8,000 টাকা। এই কর্মীকে কি আপনি ব্যাংকে ট্রান্সফার করবেন? এরকম আপনার স্ব স্ব কর্মী আছে, আন্ডারস্ট্যান্ড? তো সাধারণত কি হয়, এই ওয়েজেসটা ক্যাশে তোলা হয়, ধরেন 1,00,000 টাকা তোলা হলো, এরকম 100 জন কর্মীকে 8,000 টাকা করে পে করা হবে। তো ধরেন 80,000 টাকা, এই 80,000 টাকার জন্য প্রত্যেকের কর্মীর নামে একটা করে প্যাকেট আপনি তৈরি করলেন 8,000 টাকা দিয়ে, এবং প্রত্যেক প্যাকেটের উপর এক একজনের নাম লিখে রাখলেন, এইটাকেই বলেছে পে প্যাকেট আর কি, আন্ডারস্ট্যান্ড? এবং ওই কর্মীকে এই প্যাকেটটা দিবেন যে আপনার সারা মাসের কাজ, এই সপ্তাহের কাজ করেছেন এত, এই টাকা আপনার, সেটা রিসিভ করবে প্যাকেটটা, এবং আপনাকে একটা কি রিসিপ্ট কপিতে সাইন করে দিয়ে যাবে। স্যার লিটারালি প্যাকেজ? জি জি। ওকে, আর কার কোনো প্রশ্ন আছে? ওকে, না থাকলে আমরা আজকে এখানেই শেষ করব। তো শেষ করার আগে সবাইকে আবার বলছি যে আপনারা ভালোভাবে পড়ালেখা করেন, যেন এইবারই পাশ করে যেতে পারেন। আর যেহেতু প্যান্ডেমিক চলছে, সবাই একটু সাবধানের সাথে চলাফেরা করবেন, পরিবারের সবার প্রতি খেয়াল রাখবেন, সবাই ভালো থাকবেন। আগামী কাল ক্লাস আছে, দেখা হবে সবার সাথে। জি স্যার, স্যার আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সবাই ভালো থাকবেন। হ্যাঁ।